হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটা মজাদার ক্লাসে, আরও একটা ম্যাজিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। জিএনএমএনএম ফিজিক্যাল সায়েন্স, আজকে তোমাদের মূল আকর্ষণীয় বিষয় হচ্ছে যে পাম্পের ক্ষমতা সংক্রান্ত কিছু অঙ্ক, যেগুলো তোমাদের জিএনএমএনএমেরই বিগত বছরের প্রশ্নপত্রে এসেছে। দেখতে পাচ্ছ যে প্রশ্নটা প্রথমেই লিখেছি, সেটা হচ্ছে এই অঙ্কটা এসেছিলো জিএনএমএনএম পরীক্ষা 2021 শিফট ওয়ানের প্রশ্নপত্রে। এই ধরনের কি কি প্রশ্ন আসতে পারে বা এই ধরনের প্র্যাকটিস করার জন্য কিছু কোশ্চেন আমি নিচে আবার রেখেছি, যেগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তো এই অঙ্কগুলো করার আগে তোমাদের কিছু আমি অস্ত্র দেবো, সেই অস্ত্রটা ভালোভাবে মনে রাখবে, সমস্ত অঙ্ক এই অস্ত্র দিয়েই তোমরা করতে পারবে, ঠিক আছে? এটুকু আমার গ্যারেন্টি থাকলো। যে কেউ তুমি যদি অঙ্কে একেবারেই ভয় পাও, একেবারে জিরো, তুমি জাস্ট শুধু গুণভাগ যোগ বিয়োগটুকুই পারো আর কিছু পারো না, তাহলেও তুমি এই অঙ্কগুলো করতে পারবে, এটুকু আমি কথা দিলাম। তোমাদের শুধু কথা দিতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে, দেখার পর লাইক করতে হবে, এবং যারা যারা জিএনএমএনএম পরীক্ষা দেবে সেই সমস্ত গ্রুপে, সেই সমস্ত বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে হবে, তাহলেই তোমরা কিন্তু সব জিনিসটা শিখতে পারবে, ঠিক আছে? দেখো, ফার্স্টেই বলে দিই তোমাদের অঙ্কটা কী ছিল। অঙ্কটা ছিল, একটি জলের পাম্প 50 মিনিটে 6 মিটার উচ্চতায় রাখা একটি 500 লিটার জলের ট্যাঙ্কে জল তুলে ভর্তি করতে পারে, পাম্পের ক্ষমতা কত? এই ছিল তোমার কোশ্চেন, ঠিক আছে? এখানে আমাদের যে প্রথমে তোমাদের বললাম যে এই ধরনের অঙ্কগুলো করতে গেলে আমাদের একটা অস্ত্র কাজে লাগাতে হবে। অস্ত্রটা কী? অস্ত্রটা শুধু একটু মনে রেখে দাও, ব্যাস, আর শোনো, আর কিছু সমস্যা নেই। অস্ত্রটা হচ্ছে পি ইকুয়ালস টু এম জি এইচ বাই টি। কী বললাম? পি ইকুয়ালস টু এম জি এইচ বাই টি, পি ইকুয়ালস টু এম জি এইচ বাই টি। এই যদি অস্ত্রটা তুমি মনে রেখে দিতে পারো, তাহলে তোমার কিন্তু এই ধরনের অঙ্কগুলো সবগুলো তোমরা নিজেরা করতে পারবে, ঠিক আছে? কীভাবে করবে দেখে নাও। দেখো, আমি তাহলে আরেকবার বলে দিই তাহলে কী অস্ত্রটা। অস্ত্রটার নাম হচ্ছে পি ইকুয়ালস টু এম জি এইচ বাই টি, টি ফর টাইম, পি ফর পোটেনশিয়াল যে এনার্জি, ঠিক আছে, সেটা কথা বলা হচ্ছে, আর বা পোটেনশিয়াল পাওয়ার বলতে পারো, আর এখানে এইচ ফর হচ্ছে হাইট, জি ফর গ্র্যাভিটি, ঠিক আছে? এবার আমরা সেটা জাস্ট ইনপুট করে দেখবো যে এটা হচ্ছে কি হচ্ছে না। দেখো, ফার্স্টে আমাদের দেখতে হবে পি। পি মানে হচ্ছে এই যে বললাম যে ক্ষমতা বা এই যে পাওয়ার কথা বলা হচ্ছে, তো আমাকে এটা বের করতে হবে। এবার দেখো, এম এম হচ্ছে কি, এখানে লেখা আছে দেখো 500 লিটার, তো 500 লিটারটাকে আমি লিখে নেব। আমি একবার লিখে নিই, তারপর তোমাদের সহজে করে দিই, তারপর তোমাদেরকে আরও বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? 500 ইন্টু জি ফর হচ্ছে গ্র্যাভিটি। দেখো, এখানে জি এর মানটা দিয়ে দিয়েছে, জি এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো আমি শুধু জি এর মান 10 লিখে দিলাম, ঠিক আছে? ইন্টু এম জি এইচ, এইচ ফর হচ্ছে হাইট, হাইট কত, এই দেখো হাইট হচ্ছে 6 মিটার উচ্চতায়, তাহলে 6 হচ্ছে আমার হাইট, এইচ ফর হচ্ছে হাইট, ডিভাইডেড বাই টি। টি মানে কি? টি মানে টাইম। এখানে টাইম কী দেওয়া আছে দেখো 50 মিনিট, এই মিনিটটাকে আমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, তাহলে আমাকে কী করতে হবে, 50 ইন্টু কত মিনিটে এক, কত সেকেন্ডে এক মিনিট হয় না, 60 সেকেন্ডে হয়, তাহলে এখানে 60 দিয়ে আমি এটা গুণ করে দেবো, তাহলে কত হয়, 5630, ঠিক আছে? 5630, আর দিকে একটা শূন্য, মানে 300, 5630, ও সরি 3000 হবে, ঠিক আছে? 3000, ওকে, 3000 হলো। এবার শুধু কাটাকুটি করে দাও, দেখো এই শূন্য কাটলাম, আর এই শূন্য কাটলাম, এবার কী পড়ে থাকলো, দেখো পড়ে থাকলো 3, আর এদিকে আছে 6, তাহলে আমি কাটাকুটি করছি, আমি অন্য কালার চেঞ্জ করে দিই, 3 2 6, 2 এলো। আর কি কিছু কাটাকুটি যাবে না, আর তো কোনো সংখ্যায় নিচে নেই, তাহলে কোনো সংখ্যায় কাটাকুটি যাবে না। এবার শুধু গুণ করে দাও, দেখো কী আছে পরে, এখানে 5 আছে আর এখানে 2 আছে, 5 2 কত হয়, 5 2 10 হয়, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কত, 10 ওয়াট হচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। যারা বুঝতে পারোনি এখনও, আর একবার বুঝিয়ে দিচ্ছি, দেখবে একদম জলের মতো সোজা হয়ে গেছে, জলের মতো সোজা, ঠিক আছে? আমি আগেই বলছি এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদেরকে একটা সূত্র বা একটা আমাদের অস্ত্র কাজে লাগাতেই হবে, সেটা হচ্ছে এর জন্য একটা সূত্র বা অস্ত্র হচ্ছে কি, পি ইকুয়ালস টু এম জি, জিটা লিখে দিই ভালো করে, জি, আর এটা হচ্ছে এইচ, এম জি এইচ বাই টি। এটা তুমি সাইডে কোথাও বিরাট বড় জায়গায় দেওয়ালে সাটিয়ে রাখো, এটা মুখস্থ করতেই হবে বা খাতায় লিখে রাখো, এ পি ইকুয়ালস টু এম জি এইচ বাই টি, ঠিক আছে? এবার দেখো আমাকে কী করতে হবে, এই শুধু এই সংখ্যাগুলো আমাকে বসিয়ে নিলেই আমার কিন্তু উত্তর বেরিয়ে যাবে, ব্যাস একটু কাটাকুটি করতে হবে তাহলে উত্তর বেরিয়ে যাবে। তাহলে আমি কী করবো, ফার্স্টে দেখো এম, এম এর জায়গায় কী লিখবো, দেখো এম আছে ফার্স্টে, যেটা বড় সংখ্যা মাথায় রাখবে, যে লিটার বা মিটার এরকম কোনো সংখ্যা থাকলে সেটাই আমাকে বসাতে হবে। তাহলে কত আছে এখানে, 500 লিটার আছে, তো 500 লিখে দিলাম, ঠিক আছে? 500 ইন্টু জি, জি ফর এখানে দেখো, জি ফর গ্র্যাভিটি, এখানে সংখ্যা দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে বলে আমি 10 লিখলাম, যদি দেওয়া না থাকতো তাহলে লিখতাম 9.8, ঠিক আছে? বাট দেওয়া আছে যেহেতু, আর পরীক্ষাতে দেওয়া ছিল, তাহলে আমাকে এখানে আর কিছু করার দরকার নেই, শুধু সংখ্যাটা লিখে দিলাম, 10 লিখে দিলাম, ইন্টু এইচ, এইচ হচ্ছে হাইট মানে উচ্চতা, ঠিক আছে? তাহলে এখানে উচ্চতা কোথায় আছে দেখো, এই দেখো
পঞ্চাশ মিনিটে ছয় মিটার উচ্চতায়, তাহলে কোনটা উচ্চতা? ছয় মিটারটা। তাহলে ছয় শুধু লিখে নিলাম, ঠিক আছে, ডিভাইডেড বাই, এবার আমাকে লিখতে হবে টাইম। এখানে টাইম কোনটা আছে? দেখো টাইম আছে পঞ্চাশ মিনিটে, এখানে তো টাইম দেওয়া আছে কিন্তু এটা আছে মিনিটে আছে। দেখো এটাকে আমাকে কনভার্ট করতে হবে, এটা এসআই ইউনিটে নিয়ে যেতে হবে, ঠিক আছে, তবে এটা ওয়াটে আসবে, না হলে কিন্তু এটা আসবে না। তো আমাকে পঞ্চাশ মিনিটটাকে আমাকে কনভার্ট করতে হবে সেকেন্ডে, তাহলে আমি কী করবো, পঞ্চাশ ইন্টু ষাট করে দেবো। কেন ষাট করলাম? কারণ এক মিনিট সমান কত? ষাট সেকেন্ড, তো তাই পঞ্চাশ ইন্টু ষাট করে দিলাম। এবার যদি মানে গুণ করো তাহলে কত হয়? পাঁচ ছয় তিরিশ হয়। আবার এটাকে গুণ করতে চলেছে না, পঞ্চাশে তার নিচে ষাট দিয়ে কাটাকুটি করে গুণ ওরম করতে যাবে না, ব্যাস মুখে মুখে করো। পাঁচ ছয় কত হয়? পাঁচ ছয় তিরিশ হলো, তো এখানে দুটো শূন্য বসিয়ে দাও, তাহলে কত হলো? তিন হাজার হয়ে গেল, ব্যাস মুখে মুখে হয়ে গেল। তাহলে তিন হাজার লিখে নিলাম, ঠিক আছে, তিন হাজার। এবার এই শূন্য, এই শূন্য কেটে দিলাম, আমি কালারটা চেঞ্জ করে দিই নাহলে বুঝতে পারবে না। এই দেখো এই শূন্য, এই শূন্য, তিন হাজারের থেকে একটা শূন্য কেটে গেল, আর এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে দিলাম, পাঁচশো শূন্য আর এই তিনশো দুটো শূন্য ছিল, এই দুটো শূন্য কেটে দিলাম। আর কি কাটা যাবে? দেখো তিন আছে এখানে, দুই, তিন দুগুণী ছয় হবে, তাহলে দুই কাটা গেল। তাহলে আর কি সংখ্যা পড়ে থাকলো? নিচে তো কোনো সংখ্যা পড়ে নেই, ওপরে শুধু পড়ে আছে পাঁচ আর ওদিকে হচ্ছে দুই। তাহলে যদি গুণ করে দিই তাহলে কত হয়? পাঁচ দুগুণী দশ হয় না? তো দশ, দশ ওয়াট হচ্ছে আমার রাইট অ্যান্সার, দশ ওয়াট হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। কতটা সহজ বন্ধুরা, দেখেছো কতটা ইজি। আর এই প্রসঙ্গে বলি, যারা যারা মক টেস্ট ব্যাচ জয়েন করতে চাইছো, আমাকে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি, সেই নাম্বারে তোমার একটা হোয়াটসঅ্যাপ করে দেবো। নাম্বারটা কি? 9609122622। ব্যাস একশো টাকার বিনিময়ে তোমরা টোটাল বারোটা মক টেস্ট পেয়েছো, ফুল লেন্থ মক টেস্ট, ঠিক আছে। সানডেতে রাত্রি আটটায় করে হয়, আজকেও যেমন রাত্রি আটটায় আছে, তোমরা যদি কেউ চাও দিতে দিতে পারো, টোটাল বারোটা মক টেস্ট পেয়ে যাবে, ঠিক আছে। আর এছাড়াও কিছু টপিক ওয়াইজ মক টেস্ট টুকটাক করানো হয়, প্রতিদিন নয়, আমি তাও বলছি প্রতিদিন হয় না, বাট টুকটাক মাঝে মধ্যে যখন মনে হয় তোমরা নিজেদের মধ্যেও নিতে পারো, আমিও নিতে পারি। তো এগুলো সব কিছু পেয়ে যাচ্ছে মাত্র আর মাত্র একশো টাকায়। তো যদি কারো জয়েন হওয়ার থাকে এই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করে দেবো, ঠিক আছে। এবার তোমাদের নিজের সেকেন্ড কোশ্চেনে, আমাদের পরবর্তী কোশ্চেন, এটা তোমরা নিজেরা চেষ্টা করো, আমি তোমাদের অনুরোধ করছি নিজেরা চেষ্টা করো, দেখো মজা পাবে, ঠিক আছে না? আর যদি শুধু দেখতেই যাও তাহলে শুধু দেখতেই থাকবে, চেষ্টা করো, চেষ্টা করে দেখবে নিজে কিছু শিখতে পারবে, ঠিক আছে। কোশ্চেনটা কী বলছে? কোশ্চেনটা হচ্ছে, একটি পাম্প দিয়ে কোনো নদী থেকে দশ মিটার, দশ মিনিটে গড়ে বারো মিটার উচ্চতায় রাখা একটি তিনশো ষাট লিটার জলের ট্যাঙ্ক জল তুলে ভর্তি করতে পারে, পাম্পের ক্ষমতা কত? এই হচ্ছে প্রশ্ন। এবার দেখো আমি আগেই বলেছি যে এর জন্য একটাই সূত্র বা একটাই অস্ত্র কাজে লাগবে, সেটা হচ্ছে কি, পি ইকুয়ালস টু এম জি এইচ বাই টি, পি ইকুয়ালস টু এম জি এইচ বাই টি, এটাই হচ্ছে সূত্র। এখানে দেখো পি ফর হচ্ছে এই যে ক্ষমতা বলেছি, ঠিক আছে, পোটেনশিয়াল ক্ষমতা, তো এই ক্ষমতাটা দেওয়া আছে এখানে, আমি এটা মিটিয়ে নিলাম কারণ বাজে লাগবে দেখতে না হলে। এবার দেখো এবার কি করব, আমি শুধু এম এর জায়গায় কী লিখবো যেটার বড় সংখ্যা বলেছি। দেখো বড় সংখ্যা কোনটা আছে? তিনশো ষাট লিটার আছে না, তার তিনশো ষাট লিটার লিখে নিলাম, তিনশো ষাট ইন্টু, এখানে দেখো জি ফর হচ্ছে, জি ফর কি, জি ফর হচ্ছে গ্র্যাভিটি, গ্র্যাভিটি মান দিয়ে দেওয়া আছে দেখো দশ মিটার, তাহলে দশ লিখে দিলাম ইন্টু, এখানে এইচ, এইচ ফর হচ্ছে আমার হাইট, হাইট কোনটা, হাইট হচ্ছে বারো মিটার, দেখো লেখা আছে বারো মিটার উচ্চতায়, তাহলে বারো মিটার যেহেতু বলেছে তাহলে উচ্চতাও যেহেতু বলেছে তাহলে বারো হচ্ছে আমার হাইট। আর নিচে লিখবো কত? নিচে লিখবো টাইম, টাইম কোথায় দেওয়া আছে? দেখো দশ মিনিটে, মিনিটটা আছে টাইম না, তাহলে দশ মিনিট, তাহলে দশ লিখলাম। এবার মিনিটে দেওয়া আছে, সেকেন্ডে আমাকে কনভার্ট করে নিতে হবে, আমাকে সেকেন্ডে কনভার্ট করে, তা না হলে কিন্তু সূত্র মারফত আসবে না, অন্য উত্তর চলে আসবে, ঠিক আছে। তো আমি বারবার বলছি এটা মিনিটে আছে, এটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, তো আমাকে কী করতে হবে? এর জন্য আমাকে দশ ইন্টু ষাট করে নিতে হবে, তো দশ ইন্টু যদি ষাট করি তাহলে কত হয়? ছয় দশ হয় ষাট, আর এদিকে একটা শূন্য বসিয়ে দাও, দুটো শূন্য হবে, আচ্ছা ছয় দশে ষাট, এদিকে একটা শূন্য, ছশো হবে, ঠিক আছে, ছশো হবে, দেখো ছশো হচ্ছে অ্যান্সার। তাহলে আমি এটা মিটিয়ে দিলাম, তো হিজিবিজি লাগবে না হলে, তাহলে ছশো, দশ লিখে লাভ নেই, ছশো লিখে দিলাম, ঠিক আছে। এবার শুধু কাটাকুটি করো তাহলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে, তাহলে শূন্য আর শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কেটে গেল, আর কি কাটা যাবে? এবং কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে, এই দেখো এই ছয় আর ছত্রিশ, ছয় ছয় ছত্রিশ হয়, তাহলে ছয় গেল উপরে, আর কি কাটা যাবে? আর তো কিছু কাটা যাচ্ছে না, তাই দেখো আর কি পড়ে আছে, উপরে আছে ছয় আছে, এক আছে আর বারো আছে, তাহলে ছয় বারং কত হয়? ছয় বারং হয় বাহাত্তর, ছয় বারং কত হয়? পাঁচ বারং ষাট, ছয় বারং বাহাত্তর হয় না, তাহলে বাহাত্তর ওয়াট হচ্ছে আমার অ্যান্সার। দেখো কত সময় লাগছে, কয়েক সেকেন্ডের মধ্যে তুমি কিন্তু উত্তর করে দিতে পারলে, এবং সঙ্গে সঙ্গে তুমি কিন্তু এক নম্বর বা দুই নম্বর যাই থাকুক না কেন তুমি কিন্তু কালেক্ট করে নিলে, কত ইজিলি তোমরা কিন্তু অঙ্কগুলো করতে পারবে। তাহলে আর কি ছাড়বে বলো, তোমাদের আশা করছি ভয়টা কেটেছে, ভয় কেটেছে তো, তাহলে এবার লাইক করে দাও। এবার তোমাদেরকে অবশ্যই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো, এটা একটু মন দিয়ে শোনো, যাদের দরকার অবশ্যই মন দিয়ে শুনবে, কারণ অনেকেই বারবার রিকোয়েস্ট করছে, সেটা শুনে তারপর আমি আবার লাস্ট কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করবো।
বন্ধুরা, নিউটাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স এই যে কলেজটি রয়েছে, এই কলেজে কিন্তু জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের জন্য অ্যাডমিশান রয়েছে, এখন ওপেন রয়েছে। যদি কেউ মনে করো যে না আমি প্রাইভেট থেকে নার্সিং করতে চাই, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে যোগাযোগ করতে পারো। এদের মধ্যে কী কী স্পেসিফিকেশানগুলো কী কী রয়েছে দেখো, স্পেশালাইজেশান কী কী রয়েছে সেটা আমি বলবো একে একে। আর তার আগে তোমাদের কিছু ছবি দেখিয়ে দিই, দেখো এখানে এই যে তাদের যে ক্লাসের কিছু ছবি তোমরা নিজেরা দেখে নাও, ঠিক আছে? তাদের যে শিরোমণিগুলো হয় বা তাদের যে অনুষ্ঠানগুলো হয়েছে, প্রোগ্রামগুলো হয়েছে, তোমরা দেখতে পারো। এখানে সমস্ত ছাত্রছাত্রীদের ছবিগুলো দেওয়া রয়েছে, কত সুন্দর পরিবেশ এবং কত সুন্দর তাদের মধ্যে ক্লাসগুলো হয়, প্রতিটা ক্লাস এবং তাদের যে প্রতিটা সেমিস্টার খুব সুন্দরভাবে এবং খুব সফলভাবে তারা পূর্ণ করেছে। আর তারপরে আমি বলবো যে এদের যে আর কী কী স্পেসিফিকেশন, দেখো এই ল্যাম্প লাইটিং সব থেকে আমরা মাথায় রাখবে যে নার্সিং যখন পড়বে তখন কিন্তু ল্যাম্প লাইটিং একটা বিরাট বড় একটা পাওনা তোমাদের, ঠিক আছে? মানে নার্সিং প্রথম স্বীকৃতি কিন্তু তোমার এই ল্যাম্প লাইটিং, ঠিক আছে? প্রথম মানে নার্সিং জীবনে প্রবেশ আর ল্যাম্প লাইটিং হচ্ছে বিশেষ একটা দিন। তো এগুলো দেখো কত সুন্দর করে করেছে। এবং একটা কথা বলে রাখি, এদের সাথে আমি নিজে বলছি, আমি প্রায় 2-3 বছর ধরে আমি এই নার্সিং ইনস্টিটিউটকে চিনি, ভীষণই ফেমাস এবং ভীষণই জনপ্রিয় একটা নার্সিং ইনস্টিটিউট। তোমরা যদি কেউ মনে করো যে না আমি জয়েন করবো বা এই কলেজে আমি কথা বলতে চাই, সেই নাম্বার বা সেই কন্ট্যাক্ট আমি অবশ্যই তোমাদের বলে দেবো, যদি কারোর মনে হয় তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? দেখো কত সুন্দর করে প্রেজেন্টেশন করেছে, এই তোমাদের মতো সব ছাত্রছাত্রীরা যারা পড়ছে জিএনএম নার্সিং বা বিএসসি নার্সিং, সেই সমস্ত দিদিরাও কিন্তু এখানে এই ছবিগুলো দেখতে পাচ্ছ। কত সুন্দর দেখো এদের যে ক্লাস, যে বাইরে যে ওয়ার্ডে তাদের ডিউটি করতে নিয়ে যায়, দেখো ডিউটির সময় কিছু ছবি তোমরা দেখতে পাচ্ছ, কত সুন্দর তাদের ব্যবহার, আচার আচরণ সব কিছু কিন্তু খুব সুন্দর হয়। ডিসিপ্লিন বজায় রেখে কিন্তু ক্লাসগুলো করানো হয়। তারপরে দেখতে পাচ্ছ আর তাদের ক্লাস, ডিজিটাল ক্লাস সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে নখদর্পণের মাধ্যমে দেখতে পাচ্ছ। ল্যাম্প লাইটিং যে অনুষ্ঠান, সেরোমনি প্রোগ্রাম কত সুন্দরভাবে করা হয়েছে। তো যদি কেউ মনে করো এখানে জয়েন করবে, তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমি একটু এবার ওদের স্পেসিফিক্যালি নিয়ে যাই যে কী কী বিশেষত্ব রয়েছে তাদের কলেজের মধ্যে, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এই যে কলেজটি বললাম, এই কলেজটি কিন্তু WBNC এবং INC অ্যাপ্রুভড, ঠিক আছে? একটা ভয় থাকে যে স্যার এটাকে INC অ্যাপ্রুভড, তো আমি নিজে এটা খেয়াল করে আমি নিজে দেখেছি, এটা কিন্তু নিজস্ব যে মানে রিসেন্টলি কিন্তু এটা INC অ্যাপ্রুভাল পেয়েছে এবং কোনো অসুবিধা হবে না। আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এরা আমাদের সাথে প্রায় অনেক দিন ধরেই সম্পর্ক রয়েছে, যদি কেউ মনে করো জয়েন করতে তাহলে জয়েন করতে পারো। ভীষণই ভালো একজন মানে একটা ইনস্টিটিউট এবং ভীষণই সুন্দর এখানকার ব্যবহার, স্যারদের বলো বা বিভিন্ন যে ম্যানেজমেন্ট তাদের যে এত সুন্দর ব্যাপার ভাবতে পারবে না। তো খুবই সুন্দর, খুবই ভালো একটা আবহাওয়া এবং কলকাতার মধ্যে সবথেকে বড় কথা, অনেকেই বলো না যে স্যার কলকাতার মধ্যে কোথায় কী আছে, তো কলকাতার মধ্যে আমার চোখে মানে বলতে পারো ওয়ান অফ দ্য বেস্ট, ঠিক আছে? অন্যান্যদের মতোই খুব সুন্দর পরিবেশ এবং খুব সুন্দর ক্লাসের একটা এ রয়েছে। দেখো এখানে কী কী বিশেষত্বগুলো দেখে নাও, দেখতে পাচ্ছ যে ক্লিনিক্যাল ট্রেনিং অ্যাট মেডিকেল কলেজ কলকাতা, MR বাঙ্গুর, SSKM হসপিটাল, সল্ট লেক, SG হসপিটাল, এতগুলোতে তাদের কিন্তু ক্লিনিক্যাল যে ট্রেনিং মেডিকেল কলেজে কিন্তু এগুলোতে দেওয়া হয়, ঠিক আছে? একটা ট্রেনিং দিয়েতে তোমাদের নিয়ে যাওয়া হয় অন্য একটা মেডিকেল কলেজে বা কোনো বড় কোনো হসপিটাল, এগুলো কিন্তু এদের সাথে টাইপ মানে বলতে পারো এখানেই তোমাদের ট্রেনিংটা করতে নিয়ে যাবে। বাট পুরো যে প্রসেসটা সেটা এই নিউটাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স হবে। তারপর দেখো ক্লিনিক্যাল ডিউটি অ্যাট নিউটাউন নার্সিং হোম অ্যান্ড নেতাজি সুবায়ন হসপিটাল, এখানে কিন্তু সেবন হসপিটাল, এখানে কিন্তু তাদের যে ক্লিনিক্যাল ডিউটি, ঠিক আছে, ডিউটি তোমাদের পড়বে, তোমরা জানো যে তোমাদেরকে প্র্যাকটিক্যাল কাজ করতে হবে ক্লিনিক্যাল ডিউটি এবং তার সাথে তাদের থিওরিটিক্যাল পড়াশোনা করতে হবে, তো এখানে কিন্তু তাদের ডিউটিটা পড়ে। এবং একটা জিনিস সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমার মনে হয় যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট, এটা কিন্তু সব থেকে বড় একটা জিনিস। এখানে কিন্তু এটা 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট করছে, অর্থাৎ তোমার যে চাকরি পাওয়া না পাওয়া পর্যন্ত এরা কিন্তু তোমাকে অবশ্যই অ্যাসিস্ট্যান্ট করবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। আর তার থেকে বড় কথা হচ্ছে দেখো স্টে অ্যান্ড স্টাডি অ্যাট নিউটাউন কলকাতা। আমি আগেই বলেছি কলকাতার মতো এত সুন্দর একটা জায়গা নিউটাউন, খুবই খুবই নাম করা এবং খুবই ভালো একটা জায়গা, তো এখানে তোমরা থাকতে পারবে, থেকে খেয়ে পড়াশোনা করতে পারবে, আবাসিক এবং অনাবাসিক, অনাবাসিক নয় আবাসিক অবশ্যই, তো এখানে কিন্তু পড়াশোনা করতে পারছো। এবং তার সাথে দেখো যে অ্যাফোর্ডেবল ফি স্ট্রাকচার, এদের যে ফি স্ট্রাকচার রয়েছে আমি এই মুহূর্তে বলছি না, যদি কারো দরকার হয় আমি নাম্বারটা দিয়ে দেবো, সেই নাম্বারে কল করে নেবে। ভীষণই মানে বলতে পারো যে কমের মধ্যে হয়ে যাচ্ছে, ঠিক আছে? জলের দামে ফলের রস, ঠিক আছে, এরকম ব্যাপারটা। তো যদি কারোর মনে হয় এখানে জয়েন করবে বা অ্যাডমিশান নেবে, অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার আমি একটু পরে দিয়ে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছি এলিজিবল ফর স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই একটা জিনিস যে অনেকেই বলো না যে স্যার আমাদের যে কলেজে আমি ভর্তি হবো সেই কলেজে কি আদৌ কোনো লোন বা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কি ব্যবস্থা রয়েছে, তো এখানে কিন্তু লেখাই আছে যে এরা কিন্তু এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য এলিজিবল অবশ্যই রয়েছে, মানে এখান থেকে তুমি পড়লে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য এলিজিবল হবে। তারপরে বাকিটা তোমরা নিজেরা কন্ট্যাক্ট করে জেনে নেবে যে আদৌ এখানে কীরকম কী
কী দেয় না দেয় সেটা তোমরা নিজে জেনে নেবে কোয়ারি থাকলে। আর লাস্ট দেখতে পাচ্ছ এলিজিবল ফর স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স এবং ওয়াসিস এবং হচ্ছে তোমার ঐক্যশ্রী স্কলারশিপ। অনেকে বলে স্যার স্কলারশিপ পাবো কি না, তো এটাও কিন্তু তোমরা পাচ্ছ। তাহলে দেখো সব মিলিয়ে যদি বলা যায় একটা মানে সব কিছুর মধ্যে ওয়ান অ্যান্ড অনলি বেস্ট কলেজ আমার চোখে তো অবশ্যই অদ্বিতীয়, তো এই কলেজটা হচ্ছে নিউটাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স। যদি কারোর মনে হয় যে আমি এখানে ভর্তি হব বা কোনো কোয়ারি আছে যে আমি কীভাবে ভর্তি হতে পারি, কত কী পার্সেন্টেজ লাগবে, কোর্স ফি কত রয়েছে, এখানে প্লেসমেন্ট কীরকম দেওয়া হয় বা এর হোস্টেল কীরকম রয়েছে, সমস্ত যদি কিছু কোয়ারি থাকে রিগার্ডিং অ্যাডমিশান, তো তোমরা কিন্তু এই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা তোমরা জাস্ট একটা কল করে নিব বা মানে তোমরা একটা অফিসিয়াল টাইমে, আমি আবারও বলছি অফিসিয়াল টাইমে, এমন নয় যে তুমি রাত্রি 12টার সময় কল করতে চলে গেলে, এরকমটা যাতে না হয়, ঠিক আছে। অনেক ধৈর্য ধরে আমি এটা এ পেয়েছি, আমি যথেষ্ট এটার জন্য আপ্লুত যে এত বড় একটা কলেজের জন্য কিছু করতে পারছি, থ্যাংক ইউ তার জন্য। আর তা যদি তাও যদি না পারো তাহলে ওয়েবসাইটে চলে যাবে, ওয়েবসাইটে গিয়ে তোমরা সার্চ করে দেখতে পারো যে আদার্স যদি কোনো কোয়ারি থাকে সেটা তোমরা দেখতে পারো, যে রেটিং কীরকম আছে, কীরকম প্লেসমেন্ট সেল আছে, সব কিছু A to Z সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। তো এইটুকুই বলার ছিল, যদি কারোর মনে হয় যে আমি এই 2023 সেশনে আমি ভর্তি হব অবশ্যই জায়গায় তোমরা কল করতে পারো। ওকে, এবার তোমাদেরকে আবার ক্লাসে নিয়ে যাচ্ছি, তারপর তোমাদেরকে ক্লাসটা শেষ করব। দেখো আমাদের আজকে শেষ প্রশ্ন বলতে পারো যে আজকে আমাদের ক্লাসের লাস্ট কোশ্চেন, এটা তোমরা নিজেরা সলভ করবে, ঠিক আছে। তাও আমি তোমাদেরকে করে দেবো, শুধু তোমরা অ্যান্সারটা বলে দেবে, ঠিক আছে। একদম সহজ কোশ্চেন, দেখো লাস্ট কোশ্চেন কী বলছে, একটি জলের পাম্প দিয়ে কোনো পুকুর থেকে যদি 30 মিনিটে 25 মিটার উচ্চতায় রাখা একটি 300 লিটার জলের ট্যাঙ্কে জল তুলে ভর্তি করতে পারে, তাহলে পাম্পের ক্ষমতা কত, এই হচ্ছে প্রশ্ন। তাহলে দেখো আগের মতোই কোশ্চেন একদম সেম টু সেম প্রসেসে আমরা এটা সলভ করব। কি করব না দেখো, সূত্রটা কী ছিল বা বলতে পারো অস্ত্রটা কী ছিল, পি ইকুয়ালস টু MgH/T, এই হচ্ছে এই ছিল সূত্র, সেই মহার্ঘ সূত্র, ঠিক আছে। বিরাট মূল্যবান সূত্র, কিন্তু এটা কিন্তু সহজে পাওয়া যায় না, এটা খাতায় লিখে রাখবে, বড় বড় করে লিখবে। আর যাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে যে স্যার সত্যি খুব সুন্দর লেগেছে, খুব সহজ আপনি শিখেছেন। এবার শুধু সূত্রগুলো যেরকম দিয়েছি সেইভাবে তুমি শুধু নাম্বারগুলো বসিয়ে নাও। দেখো এম ফর আমি আগে বলেছি যেটা বড় সংখ্যা থাকবে সেটা বসিয়ে দেবে, 360 আছে, 360 বসিয়ে দাও, ঠিক আছে। 360 লিটার বা মিটার বা যা থাকবে, লিটারই থাকে যেহেতু এটা মানে কুয়োর ব্যাপার বলে বা হয়তো পাম্পের কথা বলে, তো লিটারই থাকে। 360 লিটার ইন্টু জি ফর হচ্ছে গ্র্যাভিটি, তার গ্র্যাভিটি দেওয়া আছে 10 মিটার, ঠিক আছে। ইন্টু MgH ফর হচ্ছে হাইট, তাহলে এখানে হাইট কোথায় আছে, দেখো 25 মিটার উচ্চতা, তাহলে 25 হবে আমার হাইট, ঠিক আছে, 25 হাইট। আর এখানে টাইম মিনিট দেখো কত দেখাচ্ছে, মিনিট দেওয়া আছে 30 মিনিট, যদি সেকেন্ড দেওয়া থাকতো তাহলে সেকেন্ড 30ই লিখে দিতাম, ঠিক আছে। কিন্তু যেহেতু সেকেন্ডে দেওয়া নেই আমার আছে কিছু মিনিটে আছে, তা আমি কী করবো, 30 ইন্টু 60, কেন 60 সেকেন্ডে ভাগ মানে এটা কী করছি গুণ করে নিচ্ছি, তাহলে মানে ভেঙে সেটা সেকেন্ডে পরিণত হয়ে যাবে। 36 কত হয়, 18 হয়, 18 এদিকে হচ্ছে আমার 2 শূন্য মানে 1800 সেকেন্ড, ঠিক আছে। 30 মিনিট মানে 1800 সেকেন্ড, তাহলে 1800 সেকেন্ড। এবার শুধু কেটে কাটাকুটি করে দাও, তাহলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো আমি এই শূন্য কাটলাম, আর কি পড়ে থাকলো। এবার দেখো 18 দুগুনি হয় 36, আর তো কিছু কাটাকুটি যাচ্ছে না, নিচে আর কোনো সংখ্যা নেই, তাহলে কী বাকি থাকলো, দেখো দুই পড়ে আছে, এদিকে এক, এদিকে 25, তাহলে দুইয়ের সাথে যাই গুণ করো, এক মানে একের সাথে যাই গুণ করো সেটাই থাকে, তাহলে 2 ইন্টু 25 কত হয়, 25 দুগুনি 50, তাহলে 50 ওয়াট হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। কারা কারা সঠিক উত্তর করতে পেরেছো লাস্টের অঙ্কটা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবে না। এবং আবারও বলছি, লাস্টবার বলছি, যদি কেউ মনে করো যে মক টেস্ট ব্যাচ জয়েন করবে, কারণ আর কদিন পরেই কিন্তু মক টেস্ট ব্যাচ ক্লোজ করে দেবো, কারণ অলরেডি আমাদের পরীক্ষার সময় চলে আসে, এখন আর মক টেস্ট মানে যতটা দরকার পড়া, যতটা দরকার মক টেস্টটি দেওয়া ততটাই দরকার। তো যদি কারোর মনে হয় আমাকে মানে আমাকে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিও, নাম্বারটা আমি অলরেডি বলে দিয়েছি, 9609122622। এই বলে আজকের মতো আমি ক্লাস শেষ করছি, অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।